हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय ऑरिन। जादेर काछे बिकेले नाश्ता तैरी करते झामेलार मने हय, तारा चाइले मात्र 10 मिनिटेई घरे थाका सामान्य किछु उपकरण दिए ए नाश्ताटिके चट जल्दी बानिये निते पारबेन। आर ए नाश्ताटि खेतेओ अनेक बेशी मजार। मात्र 3টি উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটিকে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সবসময়ের মতোই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নাও যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এটা কাঁচা সুজি, ভাজা সুজি না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও হবে। তারপর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালোমতো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি গোলা তৈরি করে নিব। আর চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আমার এই ব্যাটারটি তৈরি করতে টোটালি 1 কাপ এবং আরও 2 টেবিল চামচের মতো পানি লেগেছে। আর ব্যাটারের ঘনত্ব এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না, এরকম একটি মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এটাকে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এখন 5 মিনিট পর এটা দিয়ে আমি নাস্তা তৈরি করে নিব। এই জন্য এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। আপনারা যতবার পিঠা তেলের মধ্যে দিবেন ততবারই এটাকে এভাবে একটু মিক্স করে নেবেন। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটার দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে পিঠা এরকম তেলের উপরে ভেসে উঠবে। তো তখন আমি উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তো যখন এর এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটাকে ভেজে নেওয়ার জন্য। তো এটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও সেম ভাবে ভেজে নিব। আমি সব নাস্তাগুলোকে সেম ভাবে বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে এরকমই নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।